গুড মর্নিং। তোমাদের সিক্স সেমিস্টারের অনার্সের দুটো ছোট ছোট টপিক আমি আলোচনা করব। একটি হচ্ছে রাওলার সত্যাগ্রহ কি, আর একটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো রাওলার সত্যাগ্রহ যে বিষয়টা আমি তোমাদের জানাবো, কবে হয়েছিল, এর আইনটা কি ছিল, এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমরা তো সবাই শুনেছি স্কুল থেকে। জাস্ট আমি তোমাদের খুব সংক্ষেপে জিনিসগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, যাতে করে তোমাদের আর একবার স্মৃতি মনে পড়ে যায়। তো আজ কা ক্লাস জো হয়ে বো বহুত হি ছোটা টপিক কে উপর হ্যায় রাওলাট সত্যাগ্রহ আন্দোলন অর জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকেয়ার, জিসকো হাম বোলতে হ্যায় হত্যাকাণ্ড, তো ইসকে উপর হ্যায়। আচ্ছা, প্রথমে এই এই দুটো কি বলতো, একে অপরের পরিপূরক, তো পরিপূরক ছিল। রাওলাট সত্যাগ্রহটা কি, রাওলাট আইনটা কি, সেটা তোমাদের আগে বলি। 1919 খ্রিস্টাব্দে আমাদের দেশের ব্রিটিশ গভর্নমেন্টের যে মেন আইনজীবী ছিলেন, তিনি হচ্ছেন গভর্নর জেনারেলের পরিষদের, তার নাম হচ্ছে সিডনি রাওলাট। তো সিডনি রাওলাট আমাদের দেশে একটি আইন জারি করেছিলেন, সেই আইনটাতে কি বলা হয়েছিল, যে সেই আইনটাতে বলা হয়েছে যে পুলিশের হাতে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছিল ওই আইনটাতে। কিরকম না, পুলিশ যদি কাউকে সন্দেহ করে যে ইনি ব্রিটিশ বিরোধী কার্যকলাপ করছেন, তাহলে তাকে গ্রেপ্তার করতে পারে এবং তাকে তাকে কিন্তু বিচার করা হবে না, তার কোর্টেতে তোলা হবে, উকিল সওয়াল জবাব এসব করা হবে এমন নয়, এবং তাকে সরাসরি জেলে নিয়ে যাবে এবং পুলিশ তাকে যাকে খুশি গ্রেপ্তার করতে পারে। মতলব আগার পুলিশ চাহে, পুলিশ কো এই পাওয়ার দিয়া গিয়া থা ইস ল কে দৌরান, কে আগার পুলিশ কো লাগতা হ্যায় কি দেশ মতলব অঙ্গ্রেজ বিরোধী কাম কর রহে হ্যায় তো ইসকে এগেনস্ট আপ ও স্টেপ লে সকতে হ্যায় অর উসকো কোর্ট মে ভি নেই উঠায়া জায়েগা, মতলব উসকে উসকো ভি মৌকা ভি নেই দিয়া জায়েগা কি আপ বোলনে কে লিয়ে, তো উনকা ক্যা দোষ হ্যায় ইয়ে ভি পুলিশ নেই বোলেঙ্গে, ও উস ও এসে পকর কে জেল মে বন্ধ কর সকতে হ্যায়। তো ইয়ে ল হ্যায় রাওলাট ল। বিচারপতি সিডনি রাওলাট এই আইন জারি করেছিলেন, যার জন্য এই আইনটার নাম রাওলাট আইন, এটা পরিষ্কার। ভাবো তাহলে এটা একটা মানবতা বিরোধী কাজ, ভারতবর্ষের যে কোনো লোককে আপনি সন্দেহ করতে পারেন এবং তাকে ওই লয়ের আন্ডারে গ্রেপ্তার করতে পারেন এবং তাকে আত্মপক্ষের সমর্থন, তাকে আত্মপক্ষের আরে মিনিমাম সমর্থন করার তো সুযোগ দেবেন, সেটা পর্যন্ত করা হয়নি। তাই 1919 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী তো অলরেডি তিনটা আন্দোলন করেছে, আমি তোমাদের বলেছি, এবং ওই যে চম্পারণ আহমেদাবাদের কটন মিলসের আন্দোলন এবং গুজরাটের খেড়া জেলার আন্দোলন। তো 1919 খ্রিস্টাব্দের এই আন্দোলনের ফলে কুখ্যাত, এটা তো কুখ্যাত আইন, সাধারণ মানুষের বেঁচে থাকার যে ন্যূনতম অধিকার স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল এই আইনে। তো এই আইনের প্রতিবাদে মহাত্মা গান্ধী তার গোটা ভারতবর্ষ জুড়ে প্রথমবার কোন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেছিলেন, যে কর্মসূচিটার নাম হচ্ছে রাওলাট সত্যাগ্রহ, মানে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ। তো মহাত্মা গান্ধী এতদিন পর্যন্ত তোমাদের কি বলেছিলাম, যে মহাত্মা গান্ধী প্রথমের দিকে ব্রিটিশদের সমর্থক ছিলেন, এই আইনের লটা দেখার পর এবং যখন প্রয়োগ হতে শুরু হয়ে গেছে, এই আইন দেখে মহাত্মা গান্ধী তার ওই পুরনো রাস্তা থেকে সরে আসছেন, যে না, এই আইনটি হচ্ছে একটা ভয়ঙ্কর আইন এবং ব্রিটিশ শাসনবাদকে তিনি কি বলছেন, শয়তানবাদের পরিচালক, মানে শয়তানবাদের পরিচালক পরিচালক বলতে কি বোঝাচ্ছেন, যে এই আইনের দ্বারা মানে কোন রকম কোনো ভদ্রলোক এই আইনকে মেনে নিতে পারে না, এটা মহাত্মা গান্ধীর বক্তব্য, যে এই আইন হচ্ছে শয়তানের পরিচায়ক এবং এই আইনগুলি এমন যে কোনো সাধারণ ভদ্রলোক স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না, কোই ভি আদমি আগার জো সুস্থ আদমি হাম লোক বলেঙ্গে ও এ ল কবি নেই মানেঙ্গে, আরে এসে হতা থোড়ি হ্যায়। তো এই জন্য তিনি এই আইনকে ব্যঙ্গ করে বলছেন, কোনো উকিল নেহি দলিল নেহি আপিল নেহি, মতলব কোই ভি ডকুমেন্ট শো নেই করেগা, কোই ভি বকিল বকিল ভি নেই দিয়া জায়গা, আর কোই ভি কোই ভি ইনকা জো আপিল হ্যায় ও ইনকো পক্ষ রাখনে কে লিয়ে ভি ইনকো মৌকা নেই মিলেগা, কিসি কো ভি পকর কে পুলিশ লেকে জায়েগা আর উসকো গ্রেপ্তার করেগা আর উসকে উপর টর্চার কর সকতা হ্যায়। এই আইনের প্রতিবাদে গান্ধীজি ভারতবর্ষে যে সত্যাগ্রহ আন্দোলন চালিয়েছিলেন সেটার নামই হচ্ছে রাওলাট সত্যাগ্রহ। আচ্ছা, রাওলাট সত্যাগ্রহের
ফলে গান্ধীজি কি করলেন, ভারতবর্ষের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক কর্মসূচি তিনি গ্রহণ করলেন। এই রাজনৈতিক কর্মসূচিটা কি না, 1919 খ্রিস্টাব্দে তিনি কি করলেন, রাওলাট মানে সত্যাগ্রহ সভা গঠন করলেন এই আইনের প্রতিবাদে যে আন্দোলন চালাতে হবে, এবং সেটা 24 ফেব্রুয়ারি 1919, এবং এর সদর দপ্তর হলো মুম্বাইতে। এই সময়তে কি হলো, গান্ধীজি যদিও সে সময় কংগ্রেসে যারা নরমপন্থী ছিলেন তাদের হয়তো গান্ধীজিকে অতটা সমর্থন করছেন না, কিন্তু সেই সময়ের আমাদের কিছু দেশেতে একটা দল তৈরি হয়েছিল হোমরুল লীগ বলে, অ্যানি বেসান্তের নেতৃত্বে। সে অ্যানি বেসান্তের দল আর কিছুটা সমর্থন জানিয়েছিলেন, এবং আরেকটা হচ্ছে যে ভারতবর্ষে যারা মুসলিম ছিলেন এই সময়, কারণ আমরা জানি যে ওই তুরস্কের যে খলিফা, সেই খলিফার পদ থেকে সরিয়ে দিয়েছিল ব্রিটিশ সরকার। খলিফা শব্দের অর্থ হচ্ছে মুসলিমদের হেড, তো ওখানে ইংরেজরা রাজত্ব করছিল, এবং ওখানে ইংরেজরা তুরস্ক দখল করার ফলে ওখানে খলিফাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো তার প্রতিবাদ জানাচ্ছিল ভারতীয় মুসলমানরা, এবং মানে মুসলমানরা তার প্রতিবাদের ফলে ওখানে চাইছিল যে খলিফাকে তার পুনরায় আসন ফিরিয়ে দেওয়া হোক। তো এটা হচ্ছে খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলনের টপিক মুসলিমদের খলিফাকে পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন, তো ভারতবর্ষের মুসলমানরা তাকে সমর্থন জানিয়েছিল, যার ফলে প্রগতিশীল যারা তরুণ ছিলেন মুসলমান তারাও গান্ধীজি আহ্বান জানিয়েছিলেন তাদেরকে যে আপনারাও আসুন, আমরা সব জাতি ধর্ম মিলে ব্রিটিশ সরকারের এই জঘন্য আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। এবং সেই আইনের মানে আমরা এটা এটা মনে রাখবে যে গান্ধীজি যে অসহযোগ আন্দোলনে, যেটা আমরা মানে নেক্সট ক্লাসে পড়বো, অসহযোগ আন্দোলন যেটা শুরু করেছিলেন, সেই অসহযোগ আন্দোলনের প্রাইমারি স্টেজ হচ্ছে এই রাওলাট সত্যাগ্রহ আন্দোলন। তো তিনি কি কর্মসূচি নিচ্ছেন, যে নানানভাবে প্রচার কার্য চালানো হবে গোটা দেশ জুড়ে। ইতিমধ্যে তিনি বোম্বাই, দিল্লি, এলাহাবাদ, লখনৌ সমস্ত জায়গাতে তিনি পরিভ্রমণ করছেন, বিভিন্ন নেতা নেত্রীদের সাথে কথা বলছেন, সাধারণ জনগণকে বোঝাচ্ছেন, বিভিন্ন লিফলেট বিলি করা হচ্ছে, এবং শান্তিপূর্ণভাবে আইন অমান্য আন্দোলন মানে গ্রেপ্তার করা হবে, মানে আইন আমরা সাধারণ শান্তিপূর্ণভাবে আইনকে ব্রেক করা হবে, এবং এরকমভাবে গ্রেপ্তার কর্মসূচি করা হবে, এটা পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তোমাদের বলে দিই যে এর আগে মানে গান্ধীজি যে তিনটা আন্দোলন হয়েছে সেখানে কিন্তু কোনো আক্রমণাত্মক ব্যাপার কিন্তু ছিল না, মানে সম্পূর্ণটাই প্রতিবাদমূলক। এখন গান্ধীজি এই সত্যাগ্রহ আন্দোলনে একটা জিনিস তিনি নিয়ে আসছেন, সেটা হচ্ছে যে মানে আর জনসভা, মিছিল এরকম ব্যাপারে ওটা তো আছেই, এর সঙ্গে সঙ্গে যেটা করছেন সেটা হচ্ছে যে তিনি গঠনমূলক কর্মসূচি নিচ্ছেন। ওই যে বললাম যে গ্রেপ্তার কর্মসূচি বা ধর্নায় বসা বা কোনো বড় সরকারি অফিসের সামনে মানে অনশনে বসা, এরকম টাইপের কর্মসূচি, অর্থাৎ কনস্ট্রাকটিভ যে আন্দোলন যিসকো হাম বলতে, ফার্স্ট টাইম গান্ধীজি ইস্তেমাল করনে কি কোশিশ কর রে ইসমে। তো ডেট ঠিক হলো 1919 সালের 30 মার্চ, গান্ধীজি বললেন যে এই দিনেতে আমরা সারা দেশ জুড়ে ধর্মঘট পালন করব, অর্থাৎ এই আইনের বিরুদ্ধে, এই আইনের বিরুদ্ধে স্ট্রাইক হোগা পুরে দেশ মে 30 এপ্রিল 1919, এই ডেট তয় হো গিয়া। লেকিন বাদ মে উসকো ডেট চেঞ্জ কিয়া গিয়া কি 6 এপ্রিল হোগা, আগলে মতলব আগলে মহিনে 6 এপ্রিল হোগা, 6 এপ্রিল ডেট ঠিক করা হলো। তো ভারতবর্ষে শুরু হয়ে গেল, ভারতবর্ষের গান্ধীজি শুরু করলেন ভারতবর্ষের প্রথম সর্বভারতীয় ধর্মঘট। তাহলে এটা তোমাদের কোয়েশ্চেন আসে যে ভারতবর্ষের প্রথম সর্বভারতীয় ধর্মঘট কোনটা, তাহলে ওই যে 1919 খ্রিস্টাব্দে 6 এপ্রিল গান্ধীজি সত্যাগ্রহ, রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে, রাওলাট আইনের বিরুদ্ধে যে মানে ধর্মঘটটা ডেকেছিলেন, সেই ধর্মঘটটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম মানে সর্বভারতীয় ধর্মঘট। ওকে, এই এই যে মানে গান্ধীজির এই যে রাওলাট সত্যাগ্রহের ব্যাপারটা, সেটা কিন্তু কেবলমাত্র যে লোকাল এলাকায় যেটা চম্পারণ, খেদা, এই যে এলাকাগুলো যেগুলো তো স্থানীয় আন্দোলন করেছিলেন, এটা কিন্তু ব্যাপারটা না। তিনি প্রস্তুতিটা নিচ্ছেন গোটা ভারতব্যাপী একটা হরতাল হবে, স্ট্রাইক হবে গোটা ভারতব্যাপী তার উদ্যোগ। এবং সেখানে অদ্ভুতভাবে যেহেতু কর্মসূচিটা শুরু হয়ে গেল এবং অলরেডি ছিল 30 এপ্রিল, আমাদের যে মানে যে উত্তর ভারতের ধরো যে লাহোর, মুলতান, অমৃতসর, পাঞ্জাবের যে এলাকাগুলো এবং দিল্লির এলাকা, ওখানে তো বোম্বাই থেকে খবর যেতে অনেক দেরি লাগে, খবরটা পৌঁছায়নি যে 6 এপ্রিল আন্দোলন শুরু হওয়ার কথা ছিল স্ট্রাইক। কিন্তু ওরা কি করেছিল, এই যে দিল্লি, মুলতান, পাঞ্জাব এবং এই এলাকাগুলো, লাহোর, 30 এপ্রিল ওরা এই ধর্মঘটটিকে শুরু করে দেয়, 30 এপ্রিল ধর্মঘট শুরু করে দেন কমিউনিকেশন গ্যাপের জন্য, খবর না পৌঁছানোর কারণে। এখন এতে কি হয়, আমরা দেখেছি যে এই আন্দোলনে মনে রাখবে ভারতবর্ষে কিন্তু ইউনিটি, হিন্দু মুসলিম ইউনিটি আমরা লক্ষ্য করতে পারছি। মুসলিম নেতা দিল্লিতে বিশেষ করে যে ঘটনা ঘটেছিল তাতে হচ্ছে
হাকিম আজমল খাঁ মুসলিম লিডার ছিলেন এবং হিন্দু লিডার ছিলেন স্বামী শ্রদ্ধানন্দ। তারা দুজনে একসঙ্গে এগিয়ে আসছেন, জনতাকে লিড করছেন ধর্মঘটে, এবং একই সঙ্গে সঙ্গে সেই সময়ে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করাচ্ছে। যেমন ধরো সরকারি অফিসকে বন্ধ করে দেওয়া, রেল লাইনের মাঝে বসে পড়া, মানে রেল চলতে দেওয়া হবে না। আবার ধরো নানান ধরনের মানে সরকারি অফিসে প্রতিবাদ করা, বা কোনো বড় অফিসারের বাড়িতেও বাড়ির সামনে গেটেতে প্রতিবাদ করা, এই যে এই কর্মসূচিগুলো কিন্তু নেওয়া হয়েছিল। তো এই কর্মসূচি নেওয়ার ফলে আমরা দেখেছি যে দিল্লিতে হিন্দু মুসলিম ইউনিটি লক্ষ্য করা গিয়েছিল, কারণ এই সময়তে হিন্দু এবং মুসলমান, আমি বললাম হাকিম আজমল খাঁ এবং স্বামী শ্রদ্ধানন্দ, তারা যৌথভাবে আন্দোলনে আসছেন, এবং স্বামী শ্রদ্ধানন্দকে দেখা গিয়েছিল যে দিল্লির যে জামা মসজিদ, সেই জামা মসজিদের বেদি রয়েছে সামনে, মানে আমি দেখেছি তো বড় বেদি রয়েছে, ভীষণ বড় বেদি, সেখানে ভাষণ দিয়েছিলেন। অর্থাৎ একটা ভারতবর্ষে যে হিন্দু মুসলিম, আমরা যে জাতির মধ্যে একটা, আমাদের ভিন্ন ভিন্ন জাতি হলো, আমাদের মধ্যে যে একটা ঐক্য রয়েছে, সেই ঐক্যের প্রমাণ কিন্তু আমরা এই রাওলার সত্যাগ্রহ চলাকালীন কিন্তু আমরা দিল্লিতে দেখেছি। ওকে, তো গান্ধীজি যে জানতে পেরেছেন যে দিল্লিতে বিরাট তুমুল কাণ্ড চলছে, সমস্ত সরকারি অফিসে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়েছে, রেল লাইনকে বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়া সব বন্ধ, দোকানপাট সব বন্ধ, গান্ধীজি খবর পেয়ে তিনি 7 এপ্রিল মানে তিনি দিল্লির দিকে যাচ্ছেন, এবং সেই সময় কেন্দ্রীয় সরকার, যে ব্রিটিশ সরকার, তাকে বলে দিয়েছিলেন যে তার দিল্লি এবং পাঞ্জাবে ঢোকা বারণ, অর্থাৎ তিনি গেলে আইন শৃঙ্খলা আরো অবনতি হতে পারে, তার জন্য তাকে মানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবং 10 এপ্রিল গান্ধীজি তো কথা শুনবেন না, তার জন্য তাকে তো যেতেই হবে, কারণ তিনি আন্দোলন চালাচ্ছেন, লিড করছেন, যার জন্য 10 এপ্রিল মতলব 10 এপ্রিল স্টেশনটার নাম হচ্ছে দিল্লির কাছে পালওয়াল স্টেশন, পালওয়াল স্টেশনে মহাত্মা গান্ধীকে গ্রেপ্তার করা হচ্ছে। এখন মহাত্মা গান্ধীকে গ্রেপ্তারের খবর শুনে দিল্লি এবং পাঞ্জাবে, বিশেষ করে এই দুটো জায়গায় আরো আন্দোলন তীব্র আকার ধারণ করলো, এবং গোটা দেশে যখন এই দেখো জেনারেল ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে 6 এপ্রিল একটা ধর্মঘট হবে, খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে গান্ধীজির গ্রেপ্তার, পালওয়াল স্টেশনের গ্রেপ্তার, এবং ছড়িয়ে যাওয়ার পরে বিপুল আকার আন্দোলন শুরু হয়ে যায়। বলা হয় যে 51টার মতো মানে সরকারি অফিসকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এছাড়া দুটো ট্রেনবাহী, সেনা যাচ্ছিল ট্রেন, তাকে সাথে মানে লাইন থেকে লাইনচ্যুত করে দেওয়া হয়েছিল, মতলব লাইন সে উখার দিয়ে মানে হটা দিয়া গেয়া, দো রেল কো জো সেনা লেকে যা রহে থে ট্রেন তো উসকো ভি হটা দিয়া গেয়া, মতলব এ এক মানে এক এসা হালাত তৈয়ার হো গেয়া কি বহুত হি দিল্লি পাঞ্জাব স্পেশালি বহুত হি মতলব খতরনাক পরিস্থিতি আ গয়ে থে উস ওয়াক্ত। তো ইসিলিয়ে ক্যা হুয়া, পুরে ভারতবর্ষ মে পহলি বার এসা কোই সিচুয়েশন বনা জো আন্দোলন কে রূপ মে সামনে আয়ে, অর হর সেকশন কে বর্গ, হর বর্গ কে লোক ইয়ে আন্দোলন মে শামিল হুয়ে। তো আমরা দেখেছি ভারতবর্ষের ভিন্ন ভিন্ন সেকশন থেকে আন্দোলনে জমায়েত হচ্ছেন মানুষজন, সমর্থন জানাচ্ছেন, এবং বাংলাতেও ভিন্ন ভিন্ন গ্রামে গ্রামে এর আন্দোলন লক্ষ্য করা গিয়েছিল, তবে মাদ্রাজে অতটা প্রভাব পড়েনি, এবং মহারাষ্ট্রের কিছুটা অঞ্চল, সব অঞ্চলের প্রভাব পড়েনি, তবে বিহারের মানে চম্পারণ, পাটনা, গয়া এই সমস্ত জেলাগুলোতে কিন্তু মানে প্রভাব পড়েছিল, জম্মু কাশ্মীরে অতটা এর প্রভাব পড়েনি। এখন পাঞ্জাবের এই ঘটনা দেখো, আমি তোমাদের প্রথমে বলেছি রাওলার সত্যাগ্রহ, তার সঙ্গে একটা পরিপূরক একটা ঘটনা, সেটা হচ্ছে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড। তাহলে একটা কিন্তু রাওলার সত্যাগ্রহ আন্দোলন চলছে, তারই পার্ট। প্রথমে বলে দিই ডেটটা, 1919 সালে 13 এপ্রিল জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড হয়েছিল, জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড 13 এপ্রিল হয়েছিল। তোমাদের পরীক্ষায় সব প্রশ্ন আছে 1919 সালের 13 এপ্রিল তা কবে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড হয়েছিল, তা 1919 সালের 13 এপ্রিল এটা কিন্তু খুব প্রশ্ন পরীক্ষাতে আসে, চাকরি পরীক্ষাতে তো হামেশাই আসে, তো খুবই গুরুত্বপূর্ণ ডেট মনে রাখবে। তো এটা হচ্ছে যে এই আইনটা কি না, রাওলাট আইনের প্রতিবাদে পাঞ্জাবে এই জালিয়ানওয়ালা বাগের এলাকায়, বিশেষ করে পাঞ্জাবে এই রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে প্রবল রূপ ধারণ করেছিল এই সময়তে, কারণ আমরা জানি পাঞ্জাবি যে জাতিটা সেটা হচ্ছে বেশিরভাগ অনেকেই সেনাতে কাজ করেন, এবং অনেকে গদর বিপ্লবের সঙ্গে যুক্ত হওয়ার কারণে তাদেরকে অনেকে সেনা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারপর তারা বিক্ষোভ বিরোধী ছিলেন, ব্রিটিশ বিরোধী বেশ কিছু সেনাবাহিনী প্রাক্তন কর্মী, এবং তারা সমাবেশ হচ্ছেন, এবং পাঞ্জাবের বিশেষ করে পরিস্থিতিটা তো ভয়ানক ছিলই পাঞ্জাবিদেরকে নিয়ে, কারণ তারা একটি উগ্র সম্প্রদায়,
রূপে মানে তারা দেশ মানে দেশের প্রতি তাদের যে সেনাবাহিনীতে যোগদানে তাদের যে এটা পুরনো যুগ থেকে চলে আসছে সেনাবাহিনীতে আজও বর্তমানে পাঞ্জাবিদের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের দেশের সুরক্ষার ক্ষেত্রে, যে তার ফলে তারা সামনে থেকে লিড করেন, এখন উগ্র শব্দটা আমি ওইভাবে বলছি না, সামনে থেকে লিড করতে পারেন দেশের জন্য, তো তার ফলে তারা সবসময় এগিয়ে থাকেন, আজকের দিনে তো তাই। তো সেই জন্য পাঞ্জাবের পরিস্থিতিটা ভয়াবহ হয়ে ধারণ করেছিল যখন জেনারেল ওডায়ার পুলিশ সুপার হিসেবে যখন তিনি লেফটেন্যান্ট গভর্নর পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে যখন দায়িত্ব নিচ্ছেন এবং তারপর থেকে মানে পরিস্থিতিটা খারাপ হয়। আচ্ছা, এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের যে পিছনে যে বড় ব্যাকগ্রাউন্ডটা সেটা বলা হয়, 10th April 1919 দুজন মানে লিডার্স মানে বলা হচ্ছে কংগ্রেস লিডারের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে সৈফুদ্দিন কিচলু আর একটা হচ্ছে সত্যপাল, এনাদেরকে ব্রিটিশ সরকার মানে এই যে রাওলা সত্যাগ্রহের প্রতিবাদী আন্দোলন চলছে তাদেরকে গ্রেপ্তার করেছিল এবং বিনা বিচারে, ওই যে রাওলা টাইনের এগেনস্ট মানে আওতায় এনে বিনা বিচারে তাদেরকে একটা কোনো অজ্ঞাত জায়গায় তাদেরকে বন্দি রাখা হয়েছিল, সেটা সাধারণ জনগণ জানতে পারেনি। এবং এই ঘটনার প্রতিবাদে কি হয়েছিল, গোটা লাহোর জালিয়ানওয়ালা অমৃতসর ভিন্ন ভয়ঙ্কর আকার ধারণ করেছিল এবং নানান লোক শোভাযাত্রা আরম্ভ করেছেন, বিশেষ করে বলা হয়ে থাকে যে পাঞ্জাবের মানে অমৃতসর শহরে এত জনগণ বেরিয়ে পড়েছেন রাস্তায়, পুলিশ গুলি চালিয়েছে, সেখানে প্রায় 20 জন লোক মারা গিয়েছে এবং প্রায় মানে 150 জন লোক আহত হয়েছেন, একথা বলা হয়েছিল রিপোর্টে। এবং ধ্বংসাত্মক কার্যকলাপে জনগণ নেমে পড়েছিল, রেল, সরকারি অফিস, মানে টেলিগ্রাম কেটে, টেলিগ্রাম মানে যে মানে তার কেটে দেওয়া, এই সমস্ত কিছু টেলিগ্রাফ অফিসকে ভেঙে দেওয়া, তো এই যে মানে রেললাইনের ক্ষতিগ্রস্ত করে দেওয়া, সরকারি অফিসগুলোকে ভাঙচুর করায় সমস্ত কর্মসূচি শুরু করা হয়েছিল। এবং 10 এপ্রিলের পর যখন অমৃতসরে 10 এপ্রিল পুরো ছড়িয়ে গেছে এবং 11 এপ্রিল পাঞ্জাবের সঙ্গে পুলিশ জনতা সংঘর্ষ ভয়ঙ্কর আকার ধারণ করেছে, এমত অবস্থায় সেই পরিস্থিতিটা তো এমনিতে উত্তেজিত ছিল, সেটাকে আরও উত্তেজিত করে তুলেছিলেন জেনারেল ও ডায়ারের যখন তিনি চার্জ নিচ্ছেন, ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার। এই জেনারেল ডায়ার তিনি কি করছেন, পুরো অমৃতসর শহরেতে একটা ঘটনা, সেই সময় ঘটনা হচ্ছে, আগে তো পুলিশের কাজ কি, পুলিশের কাজ হচ্ছে সতর্ক করা জনগণকে যে আপনারা এই লকে নিজে হাতে নেবেন না বা এরকম কিছু সতর্কবাণী দেওয়া উচিত, তো সেটা করে না করে 12 এপ্রিল মানে ডিসিশন কি দেখো, 12 এপ্রিল জেনারেল ডায়ার পুরো অমৃতসর শহরে কোনোরকম ভাবে সামরিক মানে মানে আগাম সতর্কতা না জারি করে তিনি সামরিক দায়িত্ব তুলে নেন নিজের হাতেতে এবং যথেচ্ছভাবে গ্রেপ্তার শুরু করেন। ওই যে রাওলা টাইনের মানে এটা দেখিয়ে, জুজু দেখিয়ে যাকে বলে, রাওলা টাইনকে সামনে রেখে তিনি যথেষ্টভাবে গ্রেপ্তার করছেন, কারণ লতেই তো বলা ছিল যে যাকে খুশি যখন খুশি গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার শুরু করে এবং নিষেধাজ্ঞা সভা সমিতির উপর চরমভাবে নিষেধাজ্ঞা জারি করে দেন, এটা তো লয়তেই বলা ছিল। যার ফলে সেই সময়তে পাঞ্জাবের অমৃতসরে সমস্ত ধরনের জনসভা, জমায়েত, নানান ছোট ছোট সভাকে সমস্তকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, কিন্তু ওই যে 13 এপ্রিল তাদের যেহেতু সৈফুদ্দিন কিচলু, সত্যপাল এবং রাওলাট সত্যাগ্রহের প্রতিবাদে একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল পাঞ্জাবের অমৃতসরের সাধারণ মানুষের, সেই অমৃতসরের কর্মসূচি সেই অনুযায়ী তারা কি করছে, যেহেতু জেনারেল ডায়ার তাদেরকে তো জানান নি এই বিষয়টা, তার তিনি এটা সম্পূর্ণরূপে নিজস্বভাবে মানে আইনটাকে হাতে তুলে নিয়েছেন এবং যেহেতু আগেকার কর্মসূচি তাই অমৃতসরে বলা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের বলে জায়গা শহরের পূর্ব দিকে, সেখানেতে একটা মানে একটা বলা হচ্ছে যে একটা উদ্যান বাগান টাইপের জায়গা, চারদিকে ঘেরা একটা প্রবেশ পথ আর 4টে সরু সরু গলি ছিল বাইরে যাওয়ার, এরকম একটা ঘেরা জায়গা, সেখানে প্রায় বলা হচ্ছে 10,000 people জনগণ, 10,000 জনগণ সেখানে জমায়েত হচ্ছেন মানে ওইটার প্রতিবাদ করার জন্য। জালিয়ানওয়ালাবাগে জমায়েতটা কেন হয়েছিল বললাম, সৈফুদ্দিন কিচলু এবং সত্যপালকে যে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদের জন্য এবং রাওলাট সত্যাগ্রহ আন্দোলনের যে ঘটনাগুলো ঘটানো হচ্ছিল তার প্রতিবাদের জন্য এই আইনকে জারি করা হয় এবং এই এই সমাবেশ করা হয়েছিল। এখন জেনারেল ডায়ার সেনাবাহিনী হঠাৎ করে সেই বাগানেতে প্রবেশ করেন এবং তাদেরকে কোনো রকমের পূর্ব সতর্কতা না জানিয়ে মানে গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। বলা হয়েছে যে 50টা রাইফেল থেকে কম করে 10 মিনিট গুলি চালানো হয়েছিল, প্রায় 1600 রাউন্ড গুলি চালিয়েছিল ব্রিটিশ পুলিশ জেনারেল ডায়ারের মানে আদেশে এবং সরকারি হিসেবে 379 জন মারা গিয়েছিল এটা বলা হলেও প্রচুর মানুষ কিন্তু মারা গেছেন, মানে প্রায় মানে আহত সংখ্যা দেখিয়েছিল 379 এবং 1200 জন,
ब्रिटिश सरकार 379 ये मौत हो गया था, 1200 लोगों का मतलब वो लोग इंजियर्ड हुए थे, ऐसे गवर्नमेंट ऑफिशियल्स की रिकॉर्ड्स है। लेकिन लोग तो थे 10,000 के ऊपर, लोगों का 1600 राउंड का गोली चलाया गया। और सबसे बड़ी बात, बहुत सारे लोग वहां पर ऐसे देखा जाता है कि वहां पर कुएं में, वहां पर कुएं कुआ था जो पानी निकलने की होते हैं, वहां पर भी कूद गए थे, बहुत सारे लोगों ने कूद के जान दे दिए थे, ऐसा भी रिकॉर्ड्स है। বলে প্রচুর সহস্র মানুষ মারা গিয়েছিলেন, মানে 10,000-এর মধ্যে অনেক লোক মারা গিয়েছিলেন, বেরোনোর সুযোগ ছিল না, গেট তো বন্ধ। তো সেই জন্য অদ্ভুত ভাবে মানে সেই সেই দিনে সন্ধ্যাবেলাতে জেনারেল ডায়ার গোটা অমৃতসর শহরে, জালিয়ানওয়ালাবাগে তো বটেই, যেটাকে বলা হচ্ছে ইভিনিং ল, সন্ধ্যা সান্ধ্য আইন জারি করেছিলেন যে সন্ধ্যাবেলায় কাউকে বেরোনো যাবে না বাড়ি থেকে, বেরোলেই গ্রেপ্তার হবে, এমন আইন জারি করেছিল। তো কেবলমাত্র অমৃতসর শহরেই নয়, এই ঘটনার মানে চারদিক দিয়ে একটা পরিস্থিতি, এমন থমথমে পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল এবং সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। এবং অদ্ভুতভাবে জল, গোটা অমৃতসর শহরে জল সরবরাহ, কারেন্ট সরবরাহ সমস্ত কিছুকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং অনেক এমনটাও রেকর্ডস আছে, অমৃতসর শহরে ছাত্রদেরকে প্রায় বলা হচ্ছে যে 19 মাইল পথ রোদেতে হাঁটিয়ে হাঁটানো হয়েছিল, এবং 107 জনকে বলা হচ্ছে যে মানে মার্শাল লয়ে তা আটকানো হয়েছিল, তাদের মানে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল গ্রেপ্তার করে। এবং অনেককে এমনও বলা হয় যে কিছু মানুষকে খাঁচায় রেখে রোদেতে রেখে দেওয়া হয়েছিল, যাতে করে উদাহরণ হিসেবে থাকে, খাঁচায় ভরে পাখির মতো করে রেখে রোদে রাখা হয়েছে, প্রখর রোদ সেখানে রাখা হয়েছিল। অর্থাৎ একটা টেরর তৈরি করা হয়েছিল, এবং এটা বলা হয় যে এই পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল, এবং যেটা আমাদের দেশেতে গোটা ভারতবর্ষে চরম উত্তেজনা, এবং শুধু গোটা দেশ নয়, গোটা বিদেশি সমস্ত মিডিয়াতেও এই খবর ফলাও করে চেপেছিল যে একটা পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। বিভিন্ন ঐতিহাসিকেরা এর প্রতিক্রিয়া জানাতে গিয়ে যে মানে জানাতে গিয়ে তারা বলছেন যে পরিস্থিতিটা ভয়ঙ্কর হয়েছিল আরও, কারণ দেখো জেনারেল ওডায়ের যে ঘটনাটা ঘটিয়েছিলেন সেই ঘটনাটা ব্রিটিশ সরকার কিন্তু মানে সমর্থন জানিয়েছিল, তারা কিন্তু কন্ডেম করেনি, তারা সমর্থন জানিয়েছিল। এবং তারা সেটা বলছে নিবারণমূলক হত্যাকাণ্ড, মানে হচ্ছে প্রিভেন্টিভ মার্ডার, জেনারেল ডায়ার যেটা করেছিলেন প্রিভেন্টিভ মার্ডার করেছিলেন, অর্থাৎ এটা মানে তিনি ইচ্ছাকৃতভাবে করেনি এমনটা আর কি বলা হচ্ছে আর কি। তো এই ঘটনার যখনই এরকম ব্রিটিশ গভর্নমেন্টের তরফ থেকে জেনারেল ডায়ারকে সমর্থন জানানো হয়, তখন আরও পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যায়, চারদিক দিয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং বিপুল আকারে ছড়িয়ে পড়ে, ঘৃণা ছড়িয়ে পড়ে, আগুন ভারতবর্ষের উত্তর পশ্চিম, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম চরম আকার ধারণ করে। একজন বিখ্যাত ঐতিহাসিক জুডিথ ব্রাউন মন্তব্য করছেন যে এই ঘটনা মানে আমাদের দেশের সিপাহি বিদ্রোহের মতো প্রবল পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। আর এমনকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন যে এর আগে ভারতবর্ষে এরকম কোনো আন্দোলন হয়নি যে ভারতবর্ষে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে এত প্রবল আকার ধারণ করে, সুরেন্দ্রনাথ ব্যানার্জির বক্তব্য। এবং এতটাই ঘৃণ্যজনক একটা ঘটনা আমাদের দেশে, তোমরা শুনে থাকবে যে রবীন্দ্রনাথ ঠাকুর মানে তাকে তো ব্রিটিশ সরকার নাইট উপাধি দিয়েছিলেন, সেই নাইট উপাধি তিনি ত্যাগ করে দিয়েছিলেন। এমনকি মহাত্মা গান্ধী বলা হয়, মহাত্মা গান্ধী ঘটনার শোকে ব্রিটিশ সরকারের প্রতি তীব্র প্রতিবাদ জানানোর জন্য তার যে কাইজারি হিন্দ উপাধিটা বলা হয়, সেই তিনিও সেটাও ত্যাগ করে দিয়েছিলেন। এবং মানে এরকম ভয়ঙ্কর ঘটনা প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ব্রিটিশ মিডিয়া, সমস্ত মানুষেরা তীব্র সমালোচনা করেছিলেন। গান্ধীজি তার ইয়ং ইন্ডিয়া পত্রিকাতে এই সত্যাগ্রহ আন্দোলনের এই যে ভয়াবহ রূপ, জেনারেল ডায়ার এই হত্যাকাণ্ড, সেটা জানাতে গিয়ে তিনি বলছেন যে এই শয়তানের সরকারের সংশোধন অসম্ভব, একে ধ্বংস করতেই হবে। অর্থাৎ গান্ধীজি তার কনসেপ্ট চেঞ্জ করে দিয়েছেন, তিনি বলছেন দিস স্যাটানিক গভর্নমেন্ট ক্যানট বি ম্যান্ডেট, ইট মাস্ট বি এন্ডেড। তাহলে মানে শয়তানের সরকারকে তিনি মানে আর আলোচনা না, একে শয়তানের সরকারকে শেষ করতেই হবে। অর্থাৎ গান্ধীজি ইয়াং ইন্ডিয়া পত্রিকার মাধ্যমে এবং রাওলার সত্যাগ্রহ মাধ্যমে তিনি তার মানে মাইন্ডসেট চেঞ্জ করছেন, অর্থাৎ তার এই যে তীব্র প্রতিবাদ, যার জন্য তিনি মনে করেছিলেন যে এই হিমালয় সদৃশ ভুল, অর্থাৎ রাওলার সত্যাগ্রহ চালানোটা একটা হিমালয় সদৃশ ভুল, কারণ সেটা ভয়ঙ্কর পরিণতি হয়ে যাবে, তার এটা তার ধারণার মধ্যে ছিল না। তো সেই জন্য তিনি 18 এপ্রিল 1919 রাওলার সত্যাগ্রহ আন্দোলনকে স্থগিত করে দেন। তো রাওলার সত্যাগ্রহ আন্দোলন এই মাধ্যমে শেষ হয়ে যায়। তা এখন
রাওলাট সত্যাগ্রহ আন্দোলনের একটা গুরুত্ব জানতে হবে, যে এর এর কি ফলাফল হলো, গুরুত্বটা কোথায়, রাওলাট সত্যাগ্রহ আন্দোলন ভারতবর্ষে গুরুত্ব কোথায়। রাওলাট সত্যাগ্রহ আন্দোলনের প্রথম গুরুত্ব হচ্ছে এটি ভারতবর্ষে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রথম সর্বভারতীয় ধর্মঘট, অল ইন্ডিয়া স্ট্রাইক, ফার্স্ট অল ইন্ডিয়া স্ট্রাইক ইজ রাওলাট সত্যাগ্রহ। এই যে 6 April 1919 যে ধর্মঘট, এই এটি হচ্ছে ভারতবর্ষের প্রথম ধর্মঘট, সর্বভারতীয় ধর্মঘট, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমস্ত মানুষ এই ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন। এই দিক দিয়ে এর কিন্তু গুরুত্ব ভীষণ ইম্পর্টেন্ট। এবং একই সঙ্গে সঙ্গে এটা তো নর্মাল, তোমরাও বুঝতে পারছো যে গান্ধীজির যে মর্যাদা, কারণ গান্ধীজি তো ডাক দিয়েছিলেন, গান্ধীজি তো ফার্স্ট টাইম ডাক দিয়েছিলেন যে সমস্ত ভারতবর্ষের সাধারণ জনগণ আসুন, আমরা ব্রিটিশ সরকার এই মানে ভয়ঙ্কর লয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, এবং তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন, এবং যার জন্য গান্ধীজির মর্যাদা কিন্তু বহুল পরিমাণে বেড়ে গিয়েছে। তাই মানে ডক্টর বিপান চন্দ্র মডার্ন ইন্ডিয়া যে গ্রন্থ যা লেখা, তিনি বলছেন যে এই আন্দোলনের যে মানে প্রভাবটা যেটা পড়েছিল সেটা হচ্ছে কারেন্টের মতো তীব্র গতিতে এর প্রভাব গ্রামগঞ্জে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল, এবং ভারতবর্ষের জনগণ কিন্তু প্রথমেই বুঝতে পেরে গিয়েছিলেন যে ব্রিটিশ সরকার এটা একটা অভিশাপ স্বরূপ, আশীর্বাদ কিন্তু নয়। তো জুডিথ ব্রাউন মহাত্মা গান্ধীর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন, মহাত্মা গান্ধীকে খুব সামনে থেকে দেখেছেন। তো এই জুডিথ ব্রাউন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বলে ওটা তো গান্ধীজির মানে লেখা, এবং জুডিথ ব্রাউনের নানান তথ্য এখানে এসেছে, এবং জুডিথ ব্রাউন নানান বই লিখেছেন মহাত্মা গান্ধীকে নিয়ে। সেখানে বলতে গিয়ে তিনি বলছেন যে রাওলাট আইন গান্ধীজি বিপান চন্দ্র যেটা বলছেন সর্বভারতীয় নেতাতে পরিণত হয়েছেন, জুডিথ ব্রাউনও স্বীকার করেছেন হ্যাঁ সর্বভারতীয় নেতাতে পরিণত হয়েছিলেন, এটা ঠিক কথাই, কিন্তু এর ব্যর্থতার দিকও আছে, কারণ রাওলাট আইন সরকার প্রত্যাহার করেনি, এবং এর মাধ্যমে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন, এবং সব থেকে বড় কথা ভারতবর্ষে যে সর্বত্র সব রাজ্যে এই আইন ছড়িয়ে পড়েছিল এটা কিন্তু জুডিথ ব্রাউন স্বীকার করেন না। এবং অদ্ভুত ব্যাপার যে মানে তবে এক বাক্যে সবাই এটা স্বীকার করেছেন যে জুডিথ ব্রাউন এবং ভিন্ন ভিন্ন ঐতিহাসিকরাও স্বীকার করেছেন যে ভারতবর্ষের এই প্রথমবার কোনো একজন লিডার যাকে সর্বভারতীয় রাজনীতিতে তিনি উঠে আসেন তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। তাই এটা খুবই অল্প সময়ের জন্য হলেও এই আন্দোলন কিন্তু গুরুত্ব মহাত্মা গান্ধীর পরবর্তীকালের যে আন্দোলন সেই আন্দোলনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, এবং লোক কিন্তু হয়তো বিশ্বাস করতে শুরু করে দিয়েছিলেন পরবর্তীকালে। এবং গান্ধীজির মধ্যে যে গান্ধীজি সর্বভারতীয় রূপে নেতা রূপে তিনি লিড করতে পারেন, এটা কিন্তু মোটামুটিভাবে সমস্ত স্তরের মানুষকে নিয়ে তিনি একই সঙ্গে সামনে চলতে পারেন, এটা কিন্তু মোটামুটিভাবে কিন্তু সবাই বিশ্বাস করতে শুরু করেছিলেন, যার জন্য মানে গান্ধীজির ক্ষেত্রে এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। যদিও এই আন্দোলন রাওলাট সত্যাগ্রহ আন্দোলন মানে গান্ধীজি তুলতে বাধ্য হয়েছিলেন, এক কথা আমরা বলতে পারি যে সেভাবে যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করতে চেয়েছিলেন রাওলাট আইন কিন্তু প্রত্যাহার করা হয়নি। পরবর্তীকালের ঘটনা আমরা জানি, ব্রিটিশ সরকার নানান ল জারি করেছে, নানান অত্যাচার চালিয়েছেন, এবং ব্রিটিশ সরকারের এই অত্যাচারের ফলে আমাদের যেটা স্বাভাবিক মতামত তোমরাও বুঝতে পারছো যে গান্ধীজির দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এলো, অর্থাৎ যে গান্ধীজি একসময় ব্রিটিশ সরকারকে এত ভালোবাসতেন সেই গান্ধীজির মানসিকতায় পরিবর্তন আসছে, যেটা আমাদের ভারতবর্ষের পরবর্তী আন্দোলনগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পাঠ হয়ে দাঁড়িয়েছিল। ওকে, তোমরা 5 মার্কের একটা কোয়েশ্চেন করবে, এবং শর্ট কোয়েশ্চেন অবশ্যই করে রাখবে, রাওলাট সত্যাগ্রহ কী, কবে কে জারি করেছিলেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কী, যদি 5 মার্কের কোয়েশ্চেন পড়ে তো এটা তোমরা করতেই পারো। যারা ইংলিশ মিডিয়াম আছো বই পাবে, এবং নেট থেকে খুবই সহজেই তথ্য পাওয়া যায়, তোমরা করবে, যদি বই থাকে অবশ্যই পড়ো। আর আমি তোমাদের কাছে আমার কাছে ডকুমেন্টস যা আছে আমি তোমাদের গ্রুপে দেবো বলেছি, অসুবিধার কিছু নেই, একটু টাইম দাও। আর সবাই আশা করি তৈরি হচ্ছ নিজেদের মতো করে, আর বারবার বলছি তোমাদের এই যে পেপার চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এগুলো, তাই খুব ভালো করে একটু বই পড়বে, বইয়ে যেগুলো আছে আর আমি আমার মতো করে তো বোঝানোর চেষ্টা করছি। তো কোনো রকম সমস্যা হলে তোমরা অবশ্যই আমার সাথে পার্সোনাল যোগাযোগ করবে, মানে এখন তো বুঝতেই পারছো অনলাইন সিস্টেম চলছে। তো ওকে, আজকে ক্লাস এখানেই শেষ করলাম, নেক্সট দিনে আবার কোনো নতুন টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে সামনে আসবো, ততক্ষণ পর্যন্ত নমস্কার অ্যান্ড থ্যাংক ইউ।